আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। সুযোগ নিয়ে ঘরে ঢুকে এক গৃহবধূকে জোর করে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায়। তোর বাড়ি থাকেন, এসে আমার দরজা ধাক্কা, তো আমি তখন দরজা খুলে দেখি যে উনি আমার দরজা খোলার সঙ্গে সঙ্গেই উনি আমার ঘরে ঢুকে আসে। ঢুকে আসার পরে উনি জোরজবরদস্তি আমার সঙ্গে জানা যায় নির্যাতিতা ও অভিযুক্ত একে অপরের প্রতিবেশী। শুক্রবার সকালে নির্যাতিতার ছেলেকে নিয়ে তার স্বামী স্কুলে বেরিয়ে যায়। সেই সময় ঘরে আর কেউ ছিল না, সেই সুযোগ বুঝে ফাঁকা বাড়িতে ঢোকে অভিযুক্ত। তারপর জোর করে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয় বলেই অভিযোগ। তিনি চিৎকার করে উঠলে তার মুখ চেপে ধরা হয়। নির্যাতিতার অভিযোগ, বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে তার ঘরে ঢুকে পড়ে প্রতিবেশী ওই ব্যক্তি। চিৎকার করার চেষ্টা করলে মুখ চেপে তাকে ধর্ষণ করে। নির্যাতিতা আরো জানান, ঘটনার কথা কাউকে জানালে তার ছেলেকে প্রাণে মারার হুমকি দেন ওই ব্যক্তি। ঘটনাটা ঠিক কি হয়েছিল, কখন হয়েছিল, কবে হয়েছিল এবং কি হয়েছিল? গতকাল সকালে ভোর 6টা থেকে 6:30টার দিকে তখন আমার ছেলেকে নিয়ে আমার বর স্কুলে চলে যায়। যাওয়ার পর আমি ঘরে ছিলাম, তো উনি আমার পাশের বাড়ি থাকেন, উনি এসে আমার দরজা ধাক্কা, তো আমি তখন দরজা খুলে দেখি যে উনি আমার দরজা খোলার সঙ্গে সঙ্গেই উনি আমার ঘরে ঢুকে আসে। ঢুকে আসার পরে উনি জোরজবরদস্তি আমার সঙ্গে যা ইচ্ছে তাই করে ধর্ষণ করেন। দরজা খোলার পরে মানে আপনার কি মানে এই পর্যন্ত নিয়ে আসলো কিভাবে? এই এখানে আনিনি, ওই ঘরেই করেছিল দরজা খুলে। কিভাবে? তারপরে ওইখানে দাঁড়িয়েই আমার সঙ্গে এগুলো করেছিল। করার পরে ওইখানে যখন পারছিল না করতে, করার চেষ্টা করছিল, তখন আবার আমাকে জোরজবরদস্তি এই ঘরে নিয়ে আসে, নিয়ে এসে এই ঘরে খাটের মধ্যে শুয়ে পড়ে। হ্যাঁ, আমার বলেছিল যে ক্ষতি করে দেবে আমার বাচ্চাটা। কি করবে বলেছিল? হ্যাঁ, মেরে ফেলবো এরকম কিছু একটা বলেছিল, কাউকে বলবে না কিছু। সেই কারণে আপনি টেনশন হচ্ছিল আমার, আমি এর জন্য কাউকে কিছু বলতে পারিনি। আচ্ছা, ঘটনার সময় আপনি চেঁচামেচি করেননি? হ্যাঁ, তখন দিদি ঘুমাচ্ছিল, আমি দিদিকে ডেকেছি, দিদি বললো যে আমি অ্যালার্জি ওষুধ খেয়ে শুয়েছিলাম বলে আমি শুনতে পাইনি। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা TMTO হলটার পরিষেবা চালু করলাম। এই ঘটনায় রবিবার রাতে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো পর্যন্ত অধরা মূল অভিযুক্ত। অভিযুক্তের যাতে কঠোর শাস্তি হয় সেই দাবি জানালেন তার স্ত্রীও। কারণ আরজিকরের ঘটনায় যে প্রতিবাদ চলছে সর্বত্র, সেই আন্দোলনে সামিল হয়েছিলেন তিনিও। আপনার স্বামীর বিরুদ্ধে যে অভিযোগ, কি বলবেন? কিছু অভিযোগ না, আমি শাস্তি চাই। কি শুনেছেন মানে আপনার? আমি বাড়িতে ছিলাম না। তারপর আমি বাড়িতে ছিলাম না, আমি এসে শুনছি এরকম করেছে, আমি এখন আমি
মুখ করা করার পর পর বেরিয়ে গেছে। আমি শাস্তি চাই। কোথায় গেছে? আমি যে বলতে পারবো না। উনি পড়ে আছে না? আমি বলতে পারছি না, আমি অত এখনো চাকরির ব্যাপারটা বলতে পারবো না। আচ্ছা, আপনার স্বামী এখন কোথায় পোস্টিং আছে? এখানে কি গোপালে কোথাও আছে নাকি? বিজেপি আছে। আমি ছিলাম না, আমি জানি না। আমি একটা ছেলে ঘুমাচ্ছিল, কাল থেকে ফাঁপিয়ালি পরীক্ষা, আর বড় ছেলে বেরিয়েছিল। আচ্ছা, এই আবহাওয়ে, আরজিকর কাণ্ডে এই আবহাওয়ে একটা যে চারিদিকে একটা যে আওয়াজ উঠছে জাস্টিসের জন্য, বিচারের জন্য, সেই মুহূর্তে এরকম ধরনের একটা ঘটনা, কি বলবেন? আপনার তো স্বামী। আমি চাই যে তো শাস্তি। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন অভিযুক্ত স্বরূপ পাত্রের শ্যালক উৎপল মাইতি। ঘটনার তীব্র নিন্দা করে তিনি জানান, তার জামাইবাবু যদি এই কাজ করে থাকেন অবশ্যই তার কঠোর শাস্তি হওয়া উচিত। সেই সময় এই ধরনের একটা নোংরামিটা যে করেছে তার পাইমান হওয়া অতি অবশ্যই দরকার, তাতে যাতে বাচ্চা কাচ্চা তার ফ্যামিলি যেন না হয়, এইটুকুনি বলতে পারে। তার আমি আর যে ভুল করেছে আমার মায়েরটা, আমি চলে এলাম, তুমি মুখ দিও, যে ভুল করেছে তার পাইমানটা হওয়া উচিত। আমি চেষ্টা করবো আমাদের বাচ্চা কাচ্চা যেন না, 100 বার বলবো যে ভুল করেছে, কারণ আমরা জাস্টিনের রাস্তায় বেরোচ্ছি, আমরা প্রতিবাদে আছি। আমরা চাই যে এই জিনিসগুলো নোংরামি যেন কারো ঘরে মা বন্ধু যেন না হয়, এটুকুনি বলা যায়, আর কিছু বলার নেই। উনি চাকরি করে, উনি তোমার এতে এফসিআই চাকরি করে না, সেটা যায় না। আমরা তো ঘরে তো বাদ ছেলে, আমরা মানে শালা হয়েছি সাথে নাকি শুনেছি অনেকবার এটা হয়েছে, কিন্তু এরাও তো পুলিশ কোয়া দরকার ছিল। আমরা যেটা যেটা আমার কাছে একটা কথা, যেটা ঠিক সেটাকে সকল প্রকার মাইক্রো সার্জারি, ইউরো সার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 0318228500 ও 9732607328 এবং 9647346।